ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার হওয়া ইউএনওর বাসার মালিক রবিউল ইসলাম ফরাস। দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রংপুর রেঞ্জের পুলিশ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এই মামলায় ব্যবহৃত হাতুড়ি এবং মই স্বীকারোক্তি মতো উদ্ধারও করা হয়েছে। এদিকে এই মামলায় আজ শনিবার বিকেল 5টায় রবিউল ইসলাম ফরাসকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম আবু জাফর। আদালত বিচারক পর্যালোচনা শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা আসাদুল হককে 7 দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাই রবিউল ইসলাম ফরাজকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণের আগে সংবাদ সম্মেলন করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ছাড়াও দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এবং পিপিএম বার ইউএনও ওয়াহিদা খানম হত্যা প্রচেষ্টা চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম আবু জাফর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইউএনও ওয়াহিদা খানমের 50,000 টাকা খোয়া যাওয়ার ঘটনায় মালি রবিউল ইসলাম ফরাসকে 4 মাস আগে সাময়িক বরখাস্ত করে জেলা প্রশাসনের কার্যালয়ে রাখা হয়। সিসিটিভির ফুটেজ এবং সাময়িক বরখাস্ত ঘটনার বিবেচনায় মালি রবিউল ইসলাম ফরাসকে বৃহস্পতিবার গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের স্বীকারোক্তি জবানবন্দিতে সে ঘটনার সবকিছু জানায়। জেলা প্রশাসকের মাধ্যমে রবিউল ইসলাম ফরাস ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বাস ভবনে 2019 সালের শেষে অস্থায়ী মালি হিসেবে নিয়োগ পায়। 4 মাস আগে মালি রবিউল ইসলাম ফরাস ইউএনও ওয়াহিদার বাসা থেকে একটি লাগেজ ইউএনও কার্যালয়ে পৌঁছে দেওয়ার সময় সেখান থেকে 50,000 টাকা খোয়া যায়। এই ঘটনাটি ইউএনও ওয়াহিদার জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক মালি রবিউল ইসলাম ফরাসকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসেন। ফরাসের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বিজর গ্রামে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।